এই মুহূর্তে রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং, সকাল ছটা থেকে টানা সুপার এক্সক্লুসিভ। কি সুপার এক্সক্লুসিভ? সৌরভ চক্রবর্তী আরো এক সঙ্গী লালিত ঝায়ের সেই সঙ্গীর খোঁজ পেল রিপাবলিক, এবং শুধু খোঁজ নয়, রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ সৌরভ চক্রবর্তী। এবং মে মাস থেকে তাহেরপুরের বাসিন্দা সৌরভ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ ছিল লালিত ঝায়ের, টানা যোগাযোগ, মোবাইলে যোগাযোগ, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ, একের পর এক মেসেজ, এবং কি প্ল্যানিং চলতো দুজনের মধ্যে, একের পর এক ব্রেকিং তুলে ধরবো দর্শকদের কাছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, আরো এক সঙ্গী লালিত ঝা, যে এনজিও পরিচালিত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল, তার আরো এক সঙ্গীর খোঁজ রিপাবলিকে সৌরভ চক্রবর্তী। তাহেরপুরে বসে সমস্ত প্ল্যানিং এর অংশ ছিল সেই সৌরভ চক্রবর্তী, মে মাস থেকে ললিতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এই সৌরভ চক্রবর্তীর। রিপাবলিকে সুপার এক্সক্লুসিভ সৌরভ চক্রবর্তী কি জানাচ্ছেন ললিতের ব্যাপারে শুনবো। শুনতে পাচ্ছেন, আমরা জানতে চাইবো আপনার সঙ্গে ললিত ঝা, ললিত ঝা তার সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের, কতদিন ধরে আপনারা একে অপরকে চেনেন, আপনাদের মধ্যে আর কারা কারা ছিল, আপনারা কি কোনো, আপনি নিজে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, 14 মে 2023 আমাদের মধ্যে প্রথম দেখা হয়, আর অবশ্যই কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা খুব পরিষ্কার করে রাখুন। প্রথম থেকেই আমি স্বীকার করে রেখেছি, ওকে আমি চিনি, এবং ওকে আমি আমাদের কিছু সঙ্গ, আমাদের একটি, আমরা একটি সংগঠন গড়তে চাই, যে সংগঠনের কিছু দাবি দেওয়া আছে, যে সামাজিক অবক্ষয়, সংসদে হামলা, তার ভিডিও আপনার কাছে এসেছে, আপনি কি সেটা ভাইরাল করার দায়িত্বে ছিলেন? সেই ভিডিওটা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার, ভাইরাল করার দায়িত্বে কি আপনি ছিলেন? ভাইরাল করার কোনো দায়িত্ব আমার নেই, এই ভাইরাল করবার কথা আমি কোনো দায়িত্বই আমি নিতে রাজি নই। আমি, আমার একটি প্রশ্ন ছিল যে কেন, কি দাবিতে কেউ এই ধরনের কাজ করতে পারে, সেইটা আমার প্রশ্ন ছিল সকলের কাছে, এবং সেখানে আমি চেয়েছিলাম যে ললিত, কারণ ললিতকে ফোনেও পাচ্ছিলাম না, হোয়াটসঅ্যাপেও আমি মেসেজে কোনো উত্তর পাইনি, তা আমাকে তো জানতে হবে, ওকে আমি জানতে চেয়েছিলাম যে এটা কিসের ভিডিও, কোথায় হয়েছে, কারণ ওই ভিডিওতে পার্লামেন্ট না কোথায় কিছু দেখা যাচ্ছে না, আমি জানতে চেয়েছিলাম, তার কোনো উত্তর পাইনি। পরে আমাকে একজন দিল্লির সাংবাদিকই ফোন করেছিলেন, করে আমাকে জানালেন যে পার্লামেন্টে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি ওকে চিনি কি চিনি না, আমি বলেছি হ্যাঁ চিনি ওকে, এবং ওর সাথে আমার কবে থেকে যোগাযোগ, একই কথা বারবার সবাইকে যেটা বলেছি 14 মে ওনাকেও তাই বলেছি।